ভাই বন্ধুরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে করব চাউমিন। তো চাউমিন ঠান্ডা জলের মধ্যে তেল মিক্স করে রেখে দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি কিছু ভেজিটেবিল, আছে ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, আর আছে গাজর। তো ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেব, কড়া বসিয়ে নিয়েছি। তো কড়া গরম হতে থাকুক, তো তখন আমরা ডিমটা ফাটিয়ে নিই। তো ডিমটা ফাটানো আমার হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। তো আমি এবার ডিমটাকে ছেড়ে দিলাম। তো ডিমটাকে একটু ভুজিয়ার মতন করে নেব। তো চলো ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি ভুজিয়ার মতন করে ফেলি। তো ভুজিয়ার মতন আমার হয়ে গেছে। তার একটু তেল অ্যাড করে ওর মধ্যে দিলাম গাজর, দিয়ে ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু বিনস। দিয়ে এইটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু লাল লাল হয়েছে, এর মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে একটু লঙ্কা। লঙ্কা আবার না দিলে আমার হয় না, কারণ আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, তো চলো এটাকে নাড়িয়ে নিই। তো নাড়ানো হয়ে যাক, একটু লাল লাল হয়ে যাক। দিয়ে লাল হয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে তারপর চাউমিনটাকে আমরা জল ঝরাতে দিয়েছি ঝুড়ির মধ্যে। তো চাউমিনটা কড়ার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম কড়াতে, দিয়ে একটু দাঁড়িয়ে মিক্স করে নিয়েছি। তো যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। ডিমটা অ্যাড করে দিলাম। দিয়ে করার পর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে অল্পই সয়া সস দিয়েছি, বেশি সয়া সস দিতে আমার ভালো লাগে না। তো চলো সয়া সসটা মিক্স করে নিই। তো মিক্স করা হয়ে গেছে সয়া সস। তো মোটামুটি একটু নাড়িয়ে নেওয়ার পর আমার চাউমিন রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে চাউমিন, তো চলো খেয়ে নিই। তো খেতে তো খুব সুন্দরই হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, যেমন খেতেও সুন্দর হয়েছে। টাটা।